টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে সিলেট মহানগরের অধিকাংশ এলাকা এসব এলাকায় বিদ্যুৎ পানি ও খাবারের সংকট তৈরি হয়েছে এতে নতুন করে ছয় হাজার পরিবার ভুগান্তিতে পড়েছে সব মিলিয়ে এখন দশ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে সিলেট নদী চারটি পয়েন্ট পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সোমবার সকালে দুইশো তেপ্পান্ন মিলিমিটার বৃষ্টিপাতে তলিয়ে গেছে মহানগরের উপশহর মেন্দিবাগ মাছিমপুর তেররতন সাদারপাড় সুবানিঘাট জতরপুর কুশিঘাট তালতলা জামতলা মণিপুরী রাজবাড়ি সহ অনেক এলাকা বেলা বাড়ার সাথে সাথে রাস্তা থেকে নামতে শুরু করে পানি তবে এখনও পানিবন্দি উপশহরের মানুষ উপজেলাগুলোতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পানিবন্দি রয়েছে লাখো মানুষ পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে মতে সোমবার বেলা বারোটায় সুরমা নদীর সিলেট পয়েন্টে পানি বিপদসীমার তেরো সেন্টিমিটার উপর দিয়ে কানাইঘাট পয়েন্টে কানাইঘাট পয়েন্টে বিপদসীমার উনষাট সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি অপরদিকে কুশিয়ারার আলমদি পয়েন্টের পানি বিপদসীমার চৌচল্লিশ সেন্টিমিটার ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টের পানি বিপদসীমার সতেরো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ভারতের আসাম ও ত্রিপুরা রাজ্যে গত চব্বিশ ঘন্টায় দুইশো মিলিমিটার এর বেশি বৃষ্টি হয়েছে সিলেটের আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হুসেন জানান সিলেটে ভারী বৃষ্টিপাতে আগামী কয়েকদিন থাকতে পারে এছাড়াও মৌসুমি বায়ু সিলেটের দিকে চলে আসছে যার ফলে সামনের দিনগুলোতে বৃষ্টি আরও বাড়তে পারে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ